আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দেব। হে আমার বান্দা, সেদিন রাতের অন্ধকারে তুমি অমুক অমুক পাপে লিপ্ত ছিলে, স্মরণ করো তোমার সালাত কাজা করার দিনগুলো, মনে করার চেষ্টা করো ইন্টারনেটের অন্ধকার গলিতে ডুব দেওয়ার মুহূর্তগুলোকে। ভুলে গেছো সেই দিনগুলোর কথা যখন তুমি দিনের পর দিন মসজিদমুখী হওনি, তুমি নিজের উপর, নিজের আত্মার উপর জুলুম করেছ, হিমালয় সমান পাপের বোঝা নিয়ে আজ তুমি আমার সামনে উপস্থিত। তুমি কি ভাবছো আজ আমি তোমাকে ফিরিয়ে দেব? তুমি কি ভাবছো আজ আমি তোমাকে তিরস্কার করব? তুমি কি ধরে নিচ্ছো আজ আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব? আমার বান্দা, তুমি ভুল ভাবছো। তুমি নিজের উপর যত জুলুম, যত অত্যাচারই করো না কেন, আমি সর্বদা তোমাকে ক্ষমা করে দেব। তুমি কখনোই আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করব না, তোমার ডাক শুনবো না, তোমার আহ্বানে সাড়া দেব না, কখনো এমনটি ভাববে না। তোমার কৃত পাপ কখনোই আমার ক্ষমা চাইতে বড় নয়। তুমি কেবল আমার দিকে ফিরে এসো, আমার দিকে ঝুঁকে পড়ো, হাত তুলে আমাকে বলো তোমাকে ক্ষমা করার জন্য, দু ফোঁটা অশ্রুর বিনিময়ে আমার কাছে চাও, আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দেব।